नजर रखबे यूक्रेनेर दिके। यूक्रेन दखले मरिया राशिया, लगातार हमला माइकोलेवे। सकाल थेके परपर क्षेपणास्त्र हमला राशियार। भिडियो प्रकाश करे ओडेसा बंदरे काछे समुद्र थेके मिसाइल छोड़ार अभियोग तोले यूक्रेन। खार्किवे बहुतले गोलाबर्षणेर जेरे आगुन लेगे जाय। निकोलेवो आकाशपथे हमला चालाय रुश सेना, प्रत्याघात करे यूक्रेनो। किवे रुश टैंक लक्ष्य करे गुली चालाय यूक्रेनियो सेना। लुहान्स्के लगातार गोलाबर्षणे तेलेर डिपो आगुन लेगे जाय। यूक्रेनेर दाबी युद्धे पर्यन्त 38 जन शिशु मृत्यु होयेछे, 71 जन शिशु आहत। परिस्थिति निये एदिन पुतिन जेलेंस्की दुदेशेर प्रेसिडेंटेर संगे कथा बोलेछेन प्रधानमंत्री नरेंद्र मोदी। কোন গভর্নমেন্ট থেকে কখনো অ্যাডভাইজারি আসেনি, কিছু আসেনি। জাস্ট নিজের জীবন বাঁচানোর জন্য নিজের বুদ্ধি খাটিয়ে আমরা জাস্ট কোন একটা বর্ডার চুজ করি। সো আমাদের জন্য বর্ডার চুজ করাটা খুবই টাফ ছিল, কারণ কোন বর্ডারে আমাদের ক্রস করাবে, কোন বর্ডারে আমাদের ক্রস করাবে না, কোনো আইডিয়া ছিল না আমাদের। সো আমরা আমাদের কাছে সবচেয়ে নিয়ারেস্ট বর্ডার ছিল মালদোয়া বর্ডার, যেটা 1.5 ঘন্টার ডিস্টেন্সের মধ্যে ছিল। কিন্তু আমাদের কাছে যতটা ইনফরমেশন ছিল, আমাদের কন্ট্রাক্টর কোনো 1% হেল্প করেনি। অন্যান্য ইউনিভার্সিটি, অন্যান্য সিটিতে যেমন কন্ট্রাক্টর ওদেরকে এভ্যাকুয়েট করতে হেল্প করেছে, কিন্তু আমাদের ওডেসা ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি ইন্ডিয়ান কন্ট্রাক্টর কোনো হেল্প করেনি, 1%ও কোনো হেল্প করেনি। সো যা করতে হয়েছিল আমাদের নিজেদের জাস্ট উপস্থিত বুদ্ধি খাটিয়ে করতে হয়েছিল। সো আমরা 22 ঘন্টার একটা ট্রেন জার্নি, একটা খুব একটা চ্যালেঞ্জিং বিষয়, কখনো ওই জীবনে ওই সিটিটাতে আমরা যাইনি। সো ওই সিটিটাতে গিয়ে আমরা জাস্ট ট্রেনটা উঠেছি, ওখানে হাজার হাজার মানুষ ট্রেন ওঠার জন্য, কোথায় যাচ্ছে ট্রেনটা আমরা জানি না, কিন্তু ওই মুহূর্তে আমাদের মাথা ছিল একটাই কাজ করছিল, জাস্ট ওডেসা সিটি থেকে আমাদের বেরোনো, জাস্ট কোন রকম ভাবে বেরোনো। আর আমরা জাস্ট 22 ঘন্টা 24 ঘন্টা ট্রেন যতই ঘন্টা আমরা জাস্ট ট্রেনে উঠে গেছি। আমরা তারপর উজগরদের দিকে যাই, উজগরদের দিকে গিয়ে আমরা চপ স্টেশনে নামি, যেখান থেকে হাঙ্গেরি বর্ডার 10-12 কিলোমিটার। সো আমরা যখন চপ স্টেশনে যাই, একদম 25 তারিখে আমরা ওডেসা থেকে বেরোই, 26 তারিখ আমরা চপ স্টেশনে পৌঁছাই। সো ওখানে গিয়ে আমরা দুদিন, মানে একদিন পুরো লেগেছে আমাদের ট্রেনের টিকিট কাটতে, আর একদিন লেগেছে আমাদের পুরো ইমিগ্রেশন করতে। এই দুটো প্রসেস করতে আমাদের পুরো 2-4 দিন সময় লেগেছে, তারপর আমরা হাঙ্গেরি কান্ট্রিতে ঢুকতে পারি। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফিরলেন হরজৎ সিং, পোল্যান্ড হয়ে দেশে ফিরলেন হরজৎ। ইউক্রেন থেকে দেশে ফেরার পথে কিভে গুলিবিদ্ধ হন ভারতীয় ছাত্র হরজৎ। ইউক্রেনে গুলিবিদ্ধ হন হরজৎ।